গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের খোর্দা গ্রামের বুড়াইল নদীর উপর নির্মিত কাঠের শাঁকোটি ছিল অর্ধ লাখ মানুষের যাতায়াতের একমাত্র ভরসা বুড়াইল নদীর পশ্চিমে নিজাম নিজামখা ঘগোয়া চাঁচিয়া রংপুরের হাট তাম্বলপুর পীরগাছা ও পূর্বে চরখোর্দা চর লাটশালা চর তারাপুর সহ কুড়িগ্রামের উলিপুর উপজেলার লোকজন পারাপার হতেন এই সাঁকো দিয়ে তবে টানা বৃষ্টি ও পানির স্রোত এবং কচুরি পানার চাপে ভেঙে নদীতে পড়েছে সাঁকোটি এতে চরম বিপাকে পড়েছেন বুড়াইল নদীর দুপারের বাসিন্দারা ব্রিজ ভাঙে গেছে আমরা সময় মতো স্কুল যেতে পারিনি বই ভিজে যায় ব্যাগ বিজি যায় প্যান ভিজে যায় সরাট গেছে তাই সময় মতো স্কুল যেতে পারি না বই যায় কিভাবে যা চলাফেরা করবে তখন মনে যায় সত্যি পার আমাদের দেশের ভিতরে চেয়ারম্যান নেম্বর এনপি কোনো কাজ কাজ কাম করবে না আমাদের দুর্গেশ সাহির ফেলাইছে জানা যায় প্রায় দুই যুগ ধরে নিয়ে ঝুঁকি নিয়ে নদী দিয়ে পারাপার হতেন বুড়াইল নদী দুই পাড়ের বাসিন্দারা আজকে যে খোদ্দা মানে ক্যানেলের ওপর ব্রিজ এই ব্রিজ ধসি পরে যাওয়াতে দুই পারে চলাচল অনুপযোগী হওয়া পরে সাত বছর আগে এলাকাবাসী সম্মিলিতভাবে বাঁশ কাঠ সংগ্রহ করে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করে নদী পারাপারের জন্য পরে যোগাযোগের গুরুত্ব বিবেচনা করে কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারের আর্থিক সহযোগিতায় তিন বছর আগে বাঁশের সাঁকোর পরিবর্তে ওই স্থানে একটি কাঠের সাঁকো নির্মাণ করা হয় কিন্তু এখন সেই সেতুটি ভেঙে নদীতে পড়ে গেছে এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা

প্রতিদিন এখানকার উৎপাদিত দুইশো মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে এখানে রয়েছে আলিবাবা থিম পার্ক বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী ও আলিবাবা থিম পার্কের দর্শনার্থীরাও পড়েছেন বিপাকে প্রায় দুই সপ্তাহ ধরে জরুরি প্রয়োজনে দুপারের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় পারাপার হচ্ছেন